Assalamu alaikum. Hello student, you are watching Basic English School and I am Mohammad Kamal Hossain with you. And in this channel you will learn English very easily. Aajke tag question er dharabahikotay amra tag question kibhabe khub shohoje solve korte pari ebong SSC porikkhar samne somagoto tai SSC porikkhar jonno ami kichu tag question er somabesh ghotiyechi. Ei tag question gulo amra dharabahik bhabe ekhon dekhbo. So let's start tag question. फर्स्ट स्टेपे आमरा दसटी टैग क्वेश्चन देखबो, सेकेंड स्टेपे दसटी टैग क्वेश्चन एवं थार्ड स्टेपे दसटी टैग क्वेश्चन देखबो। सो आमरा फर्स्ट स्टेपे देखी एवरीबॉडी विशेस टू बी हैप्पी। सेकेंड एग्जांपल देखी नोबॉडी called me। আমরা থার্ড এক্সাম্পল দেখব all of us went to the function। এরপরে ফোর্থ এক্সাম্পল দেখব I suppose will come। फिफ्थ एग्जांपल देखबो ही इज इंटेलिजेंट। सिक्स एग्जांपल हमरा लक्ष्य करबो हैप्पी बर्थडे टू यू। सेवेन टीचर said charity begins at home। এরপরে নাম্বার 8 আমরা লক্ষ্য করব he put the box on the table। নাম্বার 9 mother let us go there। নাম্বার 10 আমরা লক্ষ্য করব ইনফরমেটিভ বুক। প্রথমে আমরা এই 10টি সেন্টেন্স লক্ষ্য করব কিভাবে আমরা ট্যাগ কোশ্চেন সমাধান করব। প্রথম সেন্টেন্সটা দেখি এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এখানে ভার্ব রয়েছে উইশেস। যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে এস অথবা ইএস অথবা আইএস যোগ থাকে তখন আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ডাজেন্ট নিব, ডাজেন্ট নিব। কিন্তু সেখানে আমাদের সাবজেক্টকে ফলো করতে হবে। এখানে এভরিবডির জন্য প্রোনাউন আমরা দে নিব, এই জন্য এখানে ডাজেন্ট নিতে পারবো না। এই জন্য আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের জন্য আমাদের ডোন্ট দে করতে হবে। এখানে আমরা ডাজেন্ট ব্যবহার করতে পারবো না। অন্য ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে যদি ভার্বটা বেস ফর্মে থাকে, শুধুমাত্র ভার্বে এস ইএস অথবা আইএস যুক্ত না থাকে, তাহলে ডোন্ট ব্যবহার করব। আর এস বা ইএস থাকলে ডাজেন্ট করব। কিন্তু এখানে এভরিবডির জন্য প্রোনাউন দে হওয়ার কারণে এখানে আমরা ডাজেন্ট করতে পারবো না, এখানে আমাদের ডোন্ট দে করতে হবে। সেকেন্ড এক্সাম্পল আমরা লক্ষ্য করি নোবডি কল্ড মি। এখানে ভার্বটি রয়েছে পাস্ট ফর্মে এবং সাবজেক্টটি রয়েছে নোবডি। নোবডি থাকলে প্রোনাউন দে হবে, কিন্তু পরের সেন্টেন্সে আর কোনো নেগেটিভ ফর্ম হবে না। তাই আমরা এখানে করব ডিড দে। এরপরের এক্সাম্পল আমরা লক্ষ্য করি অল অফ আস ওয়েন্ট টু দ্য ফাংশন। অল অফ আস এর প্রোনাউন হবে উই, আর ওয়েন্ট এটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখানে আমরা করব কি পাস্ট ইনডিফিনাইট হলে আমরা শর্ট ফর্ম ডিডেন্ট নিব এবং এর প্রোনাউন উই নিব। এরপরে আমরা ফোর্থ এক্সাম্পল লক্ষ্য করি আই সাপোজ হি উইল কাম। আমরা যদি কোনো সেন্টেন্সে দেখি আই সাপোজ, আই বিলিভ, আই হোপ এরকম কোনো সেন্টেন্স থাকে, তাহলে প্রথম অংশটা অমিট করে দিতে হবে। প্রথম অংশটা অমিট করে পরের অংশে ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে হি উইল কাম, তাহলে করব কি উইলের জন্য ওন্ট, প্রোনাউন হি দেওয়া রয়েছে ওন্ট হি।
পরের এক্সাম্পলটা লক্ষ্য করি, আমরা যদি কোনো সেন্টেন্সে দেখি আই বিলিভ, আই হোপ, আই থিঙ্ক, আই সাপোজ থাকে, এরপরে যদি দ্যাট যুক্ত থাকে তাহলে আমরা প্রথম অংশটাকে ফলো করব। পুরোটা এখানে অবজেক্ট হিসেবে বসে যাবে, আমরা প্রথম অংশকে ফলো করব। আই বিলিভ দ্যাট হি ইজ ইন্টেলিজেন্ট, তাহলে আমরা করব কি, ডোন্ট আই, ওকে। এর সিক্স নম্বর এক্সাম্পল আমরা লক্ষ্য করি, হ্যাপি বার্থডে টু ইউ। এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট এবং ভার্বটি উজ্জ্বল রয়েছে, আমরা বলতে পারি আই উইস হ্যাপি বার্থডে টু ইউ। তাহলে আই উইস এর জন্য কি হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, এবং এই ক্ষেত্রে আমরা ডোন্ট আই করব। আমরা পরের এক্সাম্পল লক্ষ্য করি, টিচার সেড চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যদি কোনো সেন্টেন্সে ডিরেক্ট স্পিচ থাকে তখন আমরা এই রিপোর্টেড স্পিচ অনুসারে ট্যাগ গ্রসিন করব, অর্থাৎ যেটি ইনভার্টেড কমার ভিতরে থাকবে সেই অনুসারে আমরা ট্যাগ গ্রসিন করব। তাহলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এখানে ভার্ব রয়েছে বিগিনস, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এর জন্য আমরা কি করব, ডাজেন্ট, চ্যারিটির জন্য প্রোনাউন ইট ব্যবহার করব। আমরা পরের এক্সাম্পল লক্ষ্য করি, হি পুট দ্য বক্স অন দ্য টেবল। এখানে পুটটা রয়েছে কি, ভার্বের পাস্ট ফর্ম হিসেবে, এখানে সাবজেক্ট হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যদি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হতো তাহলে এখানে ভার্বের সাথে এজ যোগ করা লাগতো, তাহলে এটাকে আমরা পাস্ট ফর্ম বলবো। তাহলে পাস্ট ফর্ম হওয়ার কারণে ডিডেন্ট হি প্রোনাউন দেওয়া রয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি, মাদার লেট আস গো। তাহলে মাদার এখানে ভার্বটা হচ্ছে লেট, হলো ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ ভি টু হিসেবে ব্যবহার হয়েছে, কারণ মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে যদি প্রেজেন্ট হতো লেটস হতো তাহলে এটাকেও আমরা করবো কি, পাস্ট ইনডিফিনাইট টেন্সে, ডিডেন্ট সি। এরপরে আমরা লক্ষ্য করি যে ইনফরমেটিভ বুক, ইনফরমেটিভ বুক, তাহলে আমরা এখানেও সাবজেক্ট এবং ভার্ব উজ্জ্বল রয়েছে, যদি বলি ইট ইজ ইনফরমেটিভ বুক, তাহলে ইট ইজ ইনফরমেটিভ বুক, তাহলে ইট ইজ ভার্বটার উজ্জ্ব রয়েছে, তাহলে আমরা করব কি, ইজেন্ট ইট। এগুলো আমাদের রুলসগুলো খুব ধারাবাহিকভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন আমরা পরের দশটা সেন্টেন্স লক্ষ্য করব। সেকেন্ড স্টেপে আমরা দেখব যে দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ। প্রথম এক্সাম্পল, হু কেয়ার্স হিম। সেকেন্ড সেন্টেন্স আমরা লক্ষ্য করব, ইট ইজ হি হু হ্যাজ ডান ওয়েল। আমরা থার্ড এক্সাম্পল লক্ষ্য করব, পিপুল হু আর ইন্ডাস্ট্রিয়াস ক্যান ডু ওয়েল। আমরা ফোর্থ এক্সাম্পল লক্ষ্য করব, হি ইজ অ্যাক্টিভ বাট ইউ আর লেজি। আমরা ফাইভ নম্বর এক্সাম্পল লক্ষ্য করি, সেভ ফর দ্য ফিউচার অর ইউ হ্যাভ টু সাফার। এরপরের এক্সাম্পল আমরা লক্ষ্য করি, দো হি ওয়াজ পোর হি লেড আ হ্যাপি লাইফ। এরপরে আমরা সেভেন এক্সাম্পল লক্ষ্য করব, আই উড গো ইফ হি ইনভাইটেড। এইট নম্বর এক্সাম্পল লক্ষ্য করি, দ্য এলিট ওয়েন টু দ্য ফাংশন। নাম্বার নাইন, দ্য জাপানিজ আর ইন্ডাস্ট্রিয়াস। লাস্ট এক্সাম্পল, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স।
আমরা সেকেন্ড স্টেপে আবার 10টা সেন্টেন্স দিয়েছি, এইগুলো আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব। হু কেয়ার্স, প্রথমটি সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, হু কেয়ার্স। যদি কোনো সেন্টেন্সে হু কেয়ার্স থাকে, হু সেভস থাকে, এরকম হু দিয়ে শুরু হয়, তখন আমরা ট্যাগ গর্ষণ করার জন্য সেখানে আমরা ডু দিয়ে করব। যদি মনে করি কোনো সেন্টেন্সে নোবডি কেয়ার্স হিম, সেই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করার জন্য আমরা হু কেয়ার্স হিম। যেহেতু অর্থের পরিবর্তন হয় না, সেই ক্ষেত্রে আমরা এই জন্য আমরা পরে অ্যাফার্মেটিভ ট্যাগ গর্ষণ করব এবং প্রোনাউনটা দে ব্যবহার করব। সেকেন্ড এক্সাম্পল আমরা লক্ষ্য করি, ইট ইজ হি হু হ্যাজ ডান ওয়েল। যদি কোনো সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন যুক্ত থাকে, অর্থাৎ কোনো সেন্টেন্সের একটা প্রথম অংশের পরে রিলেটিভ প্রোনাউন থাকে, তখন আমরা রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট এবং পরের ভার্বকে লক্ষ্য করব। তাহলে এখানে পরের ভার্ব হচ্ছে হ্যাজ, তাহলে হ্যাজকে কী করব, শর্ট ফর্ম হ্যাজেন্ট, এবং এর প্রোনাউন হি নিব। আবার তৃতীয় সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, সাবজেক্টের পরে যদি রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে রিলেটিভ প্রোনাউন সাবজেক্টের পরেই যদি রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে প্রথম সাবজেক্ট এবং পরের ভার্বকে ফলো করতে হবে। প্রথম ভার্ব এবং শেষ ভার্ব, প্রথম সাবজেক্ট এবং শেষ ভার্বকে ফলো করতে হবে। তাহলে কান্ট দে। এরপরে আমরা লক্ষ্য করি, হি ইজ অ্যাক্টিভ বাট ইউ আর লেজি। যদি কোনো সেন্টেন্সে আমরা কম্পাউন্ড সেন্টেন্স দেখি, তাহলে আমরা শেষ অংশটার ট্যাগ গর্ষণ করব, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকে, আমরা সাধারণত শেষের অংশের করি। তাহলে এখানে ইউ আর লেজি, তাহলে আরেন্ট ইউ। আর সেকেন্ড সেন্টেন্স, তারপরে আমরা দেখি সেভ ফর দ্য ফিউচার অর ইউ হ্যাভ টু সাফার, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখানে আমরা ইউ হ্যাভ টু সাফারকে ফলো করব, তাহলে হ্যাভেন্ট ইউ। আমরা তারপরে এক্সাম্পল লক্ষ্য করি, দো হি ওয়াজ পোর হি লেড এ হ্যাপি লাইফ। যদি কোনো সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স থাকে, সিক্স নম্বর একটি কমপ্লেক্স সেন্টেন্স, এই সেন্টেন্সটা যদি কোনো আমরা কমপ্লেক্স সেন্টেন্স লক্ষ্য করি, তাহলে দেখব যে কোনটি প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ আগেও থাকতে পারে, আবার পরেও থাকতে পারে। তাহলে এই সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজটি শেষের অংশে রয়েছে, হি ওয়াজ পোর, দো হি ওয়াজ পোর হি লেড এ হ্যাপি লাইফ। তাহলে এটি হলো পাস্ট ইনডিফিনাইট রয়েছে, এলইডি পাস্ট ফর্মে রয়েছে, তাহলে ডিডেন্ট হি। আমরা তারপরে এক্সাম্পল লক্ষ্য করি, একই নিয়মের আছে, এটিও একটি কমপ্লেক্স সেন্টেন্স। এই ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজটি প্রথমে রয়েছে, আই উড গো ইফ হি ইনভার্টেড। ইফ হি ইনভার্টেড, এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর আই উড গোটি হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ উড রয়েছে, তাহলে কী নেব, উডেন্ট আই। আমরা লক্ষ্য করি আট নম্বর, দ্য এলিট ওয়েন্ট টু দ্য ফাংশন। এখানে এটি রয়েছে পাস্ট ফর্মে এবং সাবজেক্টটি রয়েছে এলিট। এলিট মানে অভিজাত শ্রেণীরা। তাহলে দা কোনো অ্যাডজেক্টিভের আগে যদি দি ব্যবহার করি, তাহলে সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। তাহলে এখানে আমরা করব কি, পাস্ট ইনডিফিনাইটের জন্য ডিডেন্ট, দ্য এলিটের জন্য দে, তাহলে ডিডেন্ট দে করব। আমরা পরে এক্সাম্পল লক্ষ্য করি, দ্য জাপানিজ আর ইন্ডাস্ট্রিয়াস। জাপানিজ মানে জাপানিরা, তাহলে এটি প্লুরাল হবে এবং ভার্ব রয়েছে আর, আরের জন্য আরেন্ট এবং জাপানিজের জন্য দে হবে। পরে এক্সাম্পল লক্ষ্য করি, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। এখানে ভার্ব রয়েছে ইজ, ইজের জন্য ইজেন্ট, আর বাংলাদেশের জন্য সি অথবা ইট ব্যবহার করি। আমরা ইট ব্যবহার করলে আরও ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না, তাই আমরা এই ক্ষেত্রে দেশের আগে, দেশের জন্য আমরা প্রোনাউন ইট ব্যবহার করব। যদিও কিছু কিছু দেশের জন্য প্রোনাউন হি ব্যবহার করা হয়, আর অন্য সব দেশের জন্য সি ব্যবহার করা হয়, আর ইট ব্যবহার করলে আর কোনো কন্ট্রোভার্সি থাকছে না, তাই আমরা ইট ব্যবহার করলাম। সো আমরা এবার নেক্সট থার্ড স্টেপের 10টি এক্সাম্পল আমরা লক্ষ্য করব। সো লেটস স্টার্ট দ্য থার্ড স্টেপ। ইউ অ্যান্ড আই আর ইন ডেঞ্জার। সেকেন্ড এক্সাম্পল, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি
went there. Third example, the principal and the chairman attended the function. আমরা ফোর্থ এক্সাম্পল লক্ষ্য করি, ওয়ান লাই বিগেটস হান্ড্রেড লাইজ। আমরা ফিফথ এক্সাম্পল লক্ষ্য করি, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। সিক্স এক্সাম্পল লক্ষ্য করি, এ বার্কিং ডগ সেলডম বার্ডস। আমরা সেভেন এক্সাম্পল লক্ষ্য করব, ইউ হ্যাড বেটার গো দেয়ার। আমরা এইট এক্সাম্পল লক্ষ্য করি, হি ইজ টু ইন্টেলিজেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইট। পরের এক্সাম্পল লক্ষ্য করি, ইউ ইজ আ ভাবেল। আমরা লাস্টের এক্সাম্পল লক্ষ্য করব, ওয়ান মাস্ট গো দেয়ার। ওকে, এই এক্সাম্পলগুলো আমরা লক্ষ্য করলাম, এগুলো আমরা এখন ধারাবাহিকভাবে সলভ করব। ইউ অ্যান্ড আই আর ইন ডানজার। ওকে, এখানে সাবজেক্ট ইউ এবং আই মিলে হয়েছে আমরা, তাহলে কি করব, আরেন্ট উই। এরপরে আমরা লক্ষ্য করি, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়েন্ট দেয়ার। যদি আর্টিকেল আমরা ডাবল দেখি কোনো সেন্টেন্সে, তাহলে আমরা সেখানে প্রোনাউন সিঙ্গুলার ব্যবহার করব, আর যদি আর্টিকেল ডাবল থাকে সেখানে প্রোনাউন প্লুরাল ব্যবহার করব। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি একই ব্যক্তি, তাহলে ওয়েন্ট রয়েছে, তাহলে ডিডেন্ট হি ব্যবহার করব। আর পরের সেন্টেন্সে লক্ষ্য করছি, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান, এখানে পার্সন হচ্ছে ভিন্ন পার্সন, তাহলে অ্যাটেন্ডেড রয়েছে, তাহলে কি করব, ডিডেন্ট দে করব। আমরা পরের এক্সাম্পল লক্ষ্য করি, ওয়ান লাই বিগেটস হান্ড্রেড লাইস। তাহলে ওয়ান থাকলে সেখানে আমরা কি করব, ওয়ান লাইস, এখানে সিঙ্গুলার বোঝানো হচ্ছে, এটি ভার্বের সাথে এস বাই এস রয়েছে, তাহলে আমরা কি করব, ডাজেন্ট ইট করব। আর বার্ড ফ্লাই, বার্ডস ফ্লাই, তাহলে এখানে রয়েছে কি, বার্ডস ফ্লাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে এখানে আমরা করব কি, ডোন্ট দে করব। ওকে, নেক্সট এক্সাম্পল, এ বার্কিং ডগ সেলডম বার্ডস। সেলডম রয়েছে নেগেটিভ ওয়ার্ড, এই জন্য পরের অংশে আর আমরা নেগেটিভ করতে পারবো না, তাহলে এটা আমরা করব কি, ডাজ ইট। ডগের প্রোনাউন হচ্ছে ইট, শিশু ইতর প্রাণী জড় পদার্থ হলে প্রোনাউন ইট ব্যবহার করতে হবে। পরের এক্সাম্পল লক্ষ্য করি, ইউ হ্যাড বেটার, এখানে হ্যাড বেটার হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বে হ্যাড বেটার থাকলে আমরা কি করব, হ্যাড দিব, শুধু হ্যাড দিব, হ্যাড এন্ড ইউ। এরপরে আমরা আট নম্বর এক্সাম্পল লক্ষ্য করি, হি ইজ টু ইন্টেলিজেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইট। তাহলে ইজ রয়েছে, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমরা করব কি, ইজেন্ট হি। আমরা পরের এক্সাম্পল লক্ষ্য করি, ইউ ইজ আ ভাওয়েল, ইউ একটি ভাওয়েল, তাহলে ইজেন্ট ইট করব। পরের এক্সাম্পল লক্ষ্য করি, যে ওয়ান মাস্ট গো দেয়ার, এখানে মাস্ট হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, মাস্টের জন্য আমরা মাসেন্ট নিব, আর ওয়ানের জন্যে ওয়ান নিব অথবা দে নিব। এভাবে আমরা তিনটা ধাপে ট্যাগোর সিনগুলো আলোচনা করলাম, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপগুলো আলোচনা করেছি। এই স্টেপগুলো যদি কোনো স্টুডেন্ট ফলো করতে পারে, তাহলে ট্যাগোর সিন সম্পর্কে একটি বেটার আইডিয়া তৈরি হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আই এম কামিং সুন উইথ নেক্সট আনাদার অ্যামেজিং ভিডিও ফর ইউ, অ্যান্ড ডু সামথিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি। আল্লাহ হাফেজ।